আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, আপনি আল মাহমুদ ক্রেস্ট সেন্টার থেকে কেন ক্রেস্ট গ্রহণ করবেন জানেন? কারণ হচ্ছে আপনার পছন্দের এবং বাজেটের সমস্ত ক্রেস্ট আইটেমগুলো আপনি এই শপে পাচ্ছেন একেবারেই রিজনেবল প্রাইসে। ইভেন নিত্য নতুন ডিজাইন, ইউনিক ডিজাইনগুলো আপনি এখানে প্রতি সপ্তাহে আপনি আসলেই দেখবেন যে আরও নতুন কিছু ডিজাইন অ্যাড হয়েছে। আবার পরের সপ্তাহে এসে দেখবেন নতুন কিছু ডিজাইন অ্যাড হয়েছে, তারপরের সপ্তাহে এসে দেখবেন নতুন কিছু ডিজাইন অ্যাড হয়েছে। এখানে আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন বেশ নতুন নতুন ডিজাইনগুলো আমরা সংগ্রহ করছি, শুধুমাত্র আপনার পছন্দ এবং আপনার বাজেটের ক্রেস্টগুলো আমরা একত্রিত করার জন্য আসলে এই চেষ্টাটুকু অব্যাহত রাখছি। সো আপনারা অবশ্যই আসবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ যারা আছেন সবাই এখানে আসেন এবং এখান থেকে ক্রেস্ট সংগ্রহ করেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সবাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ক্রেস্টগুলো একেবারে রিজনেবল প্রাইসে গ্রহণ করেন। আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং সেন্টার, মাদ্রাসা এবং সংগঠন, এলাকা ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো জন্য আপনি চাইলে তাদেরকে ক্রেস্ট দিতে পারেন সম্মাননা স্মারক হিসেবে, বিদায়ী স্মৃতি স্মারক হিসেবে, এবং আপনি ফেয়ারওয়েল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আপনি দিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে বাচ্চাদের জন্মদিন কবে, আপনার বাচ্চার জন্ম সাল কবে, এটা অনেকে বই খাতায় নোট করে না রাখার কারণে ভুলে যায়। তাদের জন্য চমৎকার একটি আয়োজন হচ্ছে আমাদের। আপনি চাইলে আপনার সন্তানের যে জন্ম তারিখ আছে এটা দিয়ে আপনি একটা ক্রেস্ট বানিয়ে ঘরের শোকেসে আপনি ঝুলিয়ে রাখবেন, ডিসপ্লে করে রাখবেন। এটার মাধ্যমে আপনি আপনার বাচ্চার জন্ম তারিখটা সবসময় আপনার স্মরণে থাকবে এবং স্বামী স্ত্রীর যে বিবাহ স্মরণিকাটা যদি আপনি করে রাখেন আপনার ম্যারেজ ডে, অর্থাৎ আপনার বিবাহ বার্ষিকী কবে, এই বিষয়টা উভয়জনের, আপনার স্বামী স্ত্রী এবং দুজনেরই এটা স্মরণে থাকবে। সো আপনারা এই এই কাজটাও করতে পারেন আমাদের কাছে। একদম কম বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত আমাদের কাছে ক্রেশগুলো আছে। সো আপনারা সবাই যে কোনো প্রয়োজনে, যে কোনো আয়োজনে, যে কোনো ইভেন্টে অবশ্যই আল মাহমুদের সাথে থাকবেন এবং যে কোনো ক্রেস্ট আমাদের কাছ থেকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।